বর্তমানে সমস্ত স্কুল ও কলেজে শিক্ষক বদলি চালু আছে। সরকার অনুমোদিত প্রাথমিক স্কুলগুলিতেও চালু আছে বদলি, কিন্তু সরকার অনুমোদিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকরা এতদিন বদলি হতে পারতেন না। পঞ্চায়েত নির্বাচনের আগে শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবি পূরণ করতে তৎপর রাজ্য সরকার। এই মর্মে বিধানসভায় চলতি অধিবেশনে বিল আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিল অনুযায়ী 5 বছর শিক্ষকতার পর আবেদনের ভিত্তিতে বদলি, আপোষ বদলির সুযোগ যারা নিয়েছেন তারা এই বদলির সুযোগ পাবেন না। একই পদ বিষয় এবং ক্যাটাগরিতে বদলির সুযোগ থাকবে। শিক্ষকদের পাশাপাশি অশিক্ষক কর্মীরাও বদলির সুযোগ পাবেন। শিক্ষক সংগঠনগুলি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও একজন শিক্ষক যিনি আপোষ বদলির সুযোগ পেয়েছেন তাকে কেন এই সুবিধা দেওয়া হবে না সেই প্রশ্ন তুলেছে। এছাড়াও একজন শিক্ষক কেন একাধিকবার বদলির সুযোগ পাবেন না সেই প্রশ্ন তুলেছে তারা। রাজধানীর রাজপথে চলন্ত বাসে গণধর্ষণের পর প্রতিবাদে গর্জে ওঠে গোটা দেশ। নানান মহল থেকে দাবি ওঠে নারী নির্যাতন রুখতে কঠোর আইন আনা হোক। গঠিত হয় কমিশন, রিপোর্টও পেশ হয়। সেই রিপোর্টের ভিত্তিতেই যৌন নির্যাতন প্রতিরোধ বিল তৈরির উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মঙ্গলবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে। শুরু হয় ভোটাভুটি। কিন্তু যে বিলের জন্য এত আন্দোলন, এত দাবি দেওয়া, সেই বিল নিয়েই যখন সংসদে ভোটাভুটি চলছে, তখন সাংসদদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো কম। ভোটাভুটির সময় লোকসভায় উপস্থিত ছিলেন মাত্র 198 জন সাংসদ, অর্থাৎ অনুপস্থিত 345 জন। এমনকি উপস্থিত ছিলেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীও। সংঘাত ভুলে ফের কাছাকাছি মোর্চা ও সরকার, একটি চিঠি ঘিরে শুরু হয়েছে জল্পনা। মঙ্গলবার দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি জানিয়েছেন, মুখ্য সচিব সঞ্জয় মিত্র মোর্চা সভাপতি বিমল গুরুংকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, পাহাড় নিয়ে সমাধান সূত্র খুঁজতে রাজ্য সরকার আলোচনায় আগ্রহী। মুখ্য সচিবের এই চিঠিকে রাজ্য সরকারের কাছ থেকে সদর্থক বার্তা হিসেবেই দেখছেন রোশন। জানুয়ারির শেষ সপ্তাহে মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের সময় তাল কাটে, রাজ্য সরকার মোর্চা সংঘাত তুঙ্গে ওঠে। তিনি রাফ অ্যান্ড টাফ বলে মুখ্যমন্ত্রী যেমন কড়া বার্তা দেন, তেমনি বন্ধ ধর্মঘটের আন্দোলনের পথে নামার হুমকি দেয় মোর্চা নেতৃত্ব। প্রশাসনিক সূত্র অনুযায়ী 1 মাসের মধ্যেই সুর নরম করে আলোচনার বার্তা দিয়ে মুখ্য সচিব চিঠি দেন মোর্চা সভাপতিকে। 4 মাস পরেই উলট পুরাণ। মঙ্গলবার পুরসভায় ঠিক মুখ্যমন্ত্রীর উল্টো সুরে কথা বললেন মেয়র পরিষদ অতীন ঘোষ। বললেন, একাধিক সংস্থাকে বরাতি দুর্নীতির আতুর ঘর। এদিন ত্রিফলাবাতি কাণ্ডে বিরোধীদের হই হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে পুরসভার অধিবেশন। সেই সময় মেয়র পরিষদ অতীন ঘোষের স্বীকারোক্তি, অপসারিত ডিজির আমলেই এই দুর্নীতি। তার অভিযোগ, উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়াই ডিজি 5 লক্ষ টাকা অবধি খরচ করতে পারবেন। এই আইন পাশ করে তদানীন্তন বাম পুরবোর্ড। সেই সুযোগে কাজের বরাদ ছোট ছোট করে ভাগ করে ত্রিফলা বাতি লাগানোর সিদ্ধান্ত নেন তদানীন্তন ডিজি আলো গৌতম পটনায়ক। 4 মাস আগে এক কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, আর এখন মুখ্যমন্ত্রীর দলের মেয়র পরিষদ বলছেন অন্য কথা। সমালোচনায় বিরোধীরা,